আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি রাসেল আছি আপনাদের সাথে খুবই ইনফরমেটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একজন ভাইয়ের প্রশ্নের সমাধান করব। তো বন্ধুরা, চলুন কথা বাড়াবো না, চলে যাই কাজে। দেখতে পাচ্ছেন গত পর্বের গতকালকের একটা ভিডিওতে একজন ভাই অয়ন ভাই উনি প্রশ্ন করেছেন যে কার ডিলারশিপ ইন ইউএসএ, যারা অনলাইন থেকে কার বাই করে তাদের ডাটা কি ফাইন করা পসিবল? দ্যাটস মিনস কাস্টমার লিস্ট। বন্ধুরা, অয়ন শর্মা ভাই হয়তোবা বাইরের রিকোয়ারমেন্ট বুঝে নাই। দেখতে পাচ্ছেন এখানে উনি বলেছেন যে কাস্টমার লিস্ট, কিন্তু বায়ার কিন্তু বলেছেন যে কার ডিলারশিপ, যারা কার বিক্রি করে খুচরা এবং পাইকারি। আপনি যদি একটু গুগলে সার্চ দেন হু আর কার ডিলারশিপ, মানে এইরকম যদি আপনি একটু সার্চ দেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা রেজাল্ট চলে আসলো। এ কার ডিলারশিপ অর ভেহিকেল লোকেশন ডিস্ট্রিবিউশন ইজ এ বিজনেস দ্যাট সেলস নিউ অর ইউজড কার্স। তো অয়ন শর্মা ভাই, আসলে কার ডিলারশিপ ইন ইউএসএ মানে হচ্ছে যারা ইউএসএতে কার বিক্রি করে, হ্যাঁ, এরা কাস্টমার না। আপনি যদি আসলে এরকম বাইরের কথা পেয়ে থাকেন যে কার ডিলারশিপ, তাহলে আপনি এই জবটা খুবই অনায়াসে করতে পারবেন। বায়ারকে জিজ্ঞেস করবেন যে কতগুলো ডাটা প্রয়োজন এবং আপনার প্রাইসিংটা বলবেন। বায়ার যদি কাস্টম অর্ডার করে, তাহলে আপনি কাজ শুরু করে দিবেন। কিভাবে শুরু করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কার ডিলারশিপ মানে হচ্ছে, আমি আবারও বলছি, যে যারা পাইকারি এবং খুচরা বিক্রেতা, কার বিক্রেতা, তাদেরকে কার ডিলারশিপ বলা হয়। ওকে, তো চলে গেলাম। কার ডিলারশিপ আমরা এটা কোথায় পাবো? আমরা গুগল থেকেও পেতে পারি, অথবা একটা বিজনেস ডাইরেক্টরি আছে, আমরা সবাই জানি, ইয়েল্প.কম। তো YELP ইয়েল্প.কম। অনেকেই ইয়েল্প.কম এ আপনারা লগ ইন করতে পারেন না, কারণ এটা এখানে লগ ইন করতে হলে ইউএসএ মাঝে মধ্যে ডিস্টার্ব করে। তো আপনারা একটা VPN ইউজ করবেন অবশ্যই। যখন VPN ইউজ করবেন তখন কোনো মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক আপনারা সাইন ইন করা থাকবেন না, ওই ট্যাবটা ওপেন মানে ক্লোজ থাকবে। ওকে, তো এখানে আসার পর, এই যে ইয়েল্প.কম এ আসার পর আমাদের কিওয়ার্ড হচ্ছে কার ডিলারশিপ। হ্যাঁ, তো এটা কপি করে নিলাম এখান থেকে। তো দেন হচ্ছে দেখতে পাচ্ছেন এটা, এই যে এখানে ফাইন্ড অপশন আছে, এখানে আমরা এটা পেস্ট করে দিব। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পর আমাদের লোকেশন দেখতে পাচ্ছেন নিয়ার সান ফ্রান্সিসকো, আমরা নিউ ইয়র্ক, তারপর হচ্ছে ক্যালিফোর্নিয়া। এইভাবে আমরা বিভিন্ন সিটি আলাদা আলাদা করে খুঁজতে পারি, অথবা শুধু ইউএসএ লিখলেই হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইউএসএ লেখা আছে, তো ইউএসএটা কপি করলাম, এখানে ইউএসএ পেস্ট করে দিয়ে দেন হচ্ছে এখানে সার্চ বারে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা এখানে এই যে কার ডিলারশিপ ইউএসএ, এখান থেকে আমরা ফিল্টারিং করতে পারবো। দেখতে পাচ্ছেন ভার্চুয়ালি, এখন তো করোনা ভাইরাসের সময়, যদি বাইরের রিকোয়ারমেন্ট থাকে যে ভার্চুয়ালি কনসালটেশন এরকম কিছু যদি থাকে, বা এই যে কার ডিলার্স এরকমও যদি কিছু চাই, অটো রিপেয়ার, আমরা এখান থেকে এই যে ইয়েল্প.কম, এখান থেকে ইউএসএ যত বিজনেস কোম্পানি আছে, ইউএসএ বেসড, এটা হচ্ছে ইউএসএ বেসড একটা বিজনেস ডাইরেক্টরি। এখানে অনেক ক্যাটাগরি আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিচার্স, এই যে নেইবারহুড, আপনি ডিস্টেন্স কতটুকু থাকবে, আপনি এখান থেকে আপনার যে বাম পাশে ফিল্টারিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সি ওয়াল, এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনি অনেক ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে, অনেক ক্যাটাগরির বিজনেস এখানে আপনি পেয়ে যাবেন অনায়াসে, এখান থেকে আপনারা ডাটাগুলো পেয়ে যাবেন। তো আমরা চলে যাব আমাদের রেজাল্টে। দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু, এই যে অল রেজাল্টস এখান থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেকগুলা অপশন, আপনার অনেকগুলা ডাটা আমরা পারবো এখান থেকে। তো আমরা প্রথম পেজে চলে যাই। তো আমরা এখন প্রথম পেজে আছি, দেখতে পাচ্ছেন এইখান থেকে অল রেজাল্টস থেকে প্রথমে আমরা এই বিজনেসটা আমরা ওপেন করব, এই বিজনেসটা ওপেন করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওনার রিভিউ আছে কয়টা। আচ্ছা, এটা হচ্ছে কোম্পানির নাম। আচ্ছা, আমরা প্রথমেই এক্সেল ফাইলটা সাজিয়ে নিই, কোম্পানি নেম। দেন হচ্ছে কোম্পানির লোকেশন, দেন হচ্ছে কোম্পানির ইমেল, দেন হচ্ছে কোম্পানির ফোন নাম্বার, দেন হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, দেন হচ্ছে কোম্পানির রিভিউস। তো বন্ধুরা, কোম্পানির নেম, লোকেশন, ইমেল, ফোন নাম্বার, আরো কিছু চাইতে পারে,
এগুলা যদি চাই আমি একটু দেখাচ্ছি আর কি, যে এগুলা কিভাবে আপনারা কালেক্ট করবেন। তো কোম্পানির নেম পেয়ে গেলাম এখান থেকে। যাওয়ার পর এখান থেকে এক্সেলে যাব, এখানে ডাবল ক্লিক করে আমরা এটা পেস্ট করে দিব। দেন হচ্ছে কোম্পানির লোকেশন, লোকেশনটা আমরা একটু নিচে গেলেই পাবো আশা করছি, বা ডান পাশে এখানে গেট ডিরেকশন, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন পেয়ে গেলাম, কপি করলাম, দেন হচ্ছে সরি এখানে পেস্ট করে দিলাম, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস। আচ্ছা এখান থেকে একটু ব্যাক করি, ইমেল অ্যাড্রেসটা পাওয়ার জন্য আমরা কোম্পানির ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাবাউট, এখানে দেখতে পাচ্ছেন আওয়ার টিম কন্ট্যাক্ট আস পেজে যাব। কন্ট্যাক্ট আস পেজে যাওয়ার পর আশা করছি আমরা ইমেলটা পেয়ে যাব। এখানে কোনো ইমেল পাচ্ছি না দেখতে পাচ্ছেন। তো এইভাবে যদি না পাই তাহলে ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে যাব। ফেসবুক পেজে যাই, পেজে যাওয়ার পর এখান থেকে অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউট সেকশন থেকে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, তো এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, কপি, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিব। আর আমরা যদি এরপরে দেখি এখানে আমরা কিন্তু এই যে একটা ফোন নাম্বার কিন্তু এখান থেকে পেয়ে যাই। হ্যাঁ, ফোন নাম্বার দিলাম, দেন হচ্ছে এখানে পেস্ট করলাম, ওয়েবসাইটের লিঙ্কটা দিব। ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হলে এই যে এখান থেকে সরাসরি কপি করব, দেন হচ্ছে এখানে পেস্ট করব। আর এই কোম্পানির রিভিউ কয়টা, রিভিউ দেখতে পাচ্ছেন এখানে আছে 862টা রিভিউ। সো এখানে টাইপ করে দিব 862 862। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি, এবং আমি অনেক ভিডিওতে আগেও দেখিয়েছি। আপনারা যে কোনো প্রবলেমে পড়লে আপনাদের সলিউশন আমি করার চেষ্টা করি বন্ধুরা। তো বন্ধুরা যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।